হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাগমা মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর অঙ্কের কুশিদিখে ওয়ান পয়েন্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের এসি অঙ্কগুলো এসিকিউ এই অঙ্কগুলো আজকে সমাধান করব এর আগে যে এমসি গুলো আছে সেগুলো খুবই সহজ তোমরা এমনিই নিজেরা বই থেকে পেরে যাবে আজকে আমি এসিকিউগুলো গুলো তোমাদের সামনে সমাধান করে দেখাচ্ছি খুবই সহজ অঙ্ক এখানে পাঁচটা অঙ্ক আছে এগারোর দ্যাগের আমরা একটা একটা করে সেগুলো করছি তোমরা যারা এই ভিডিওটা দেখছো আগের যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকবো তাহলে প্লে লিস্ট চেক করলে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিও পেয়ে যাবে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে নতুন ভিডিওটা আপলোড তোমাদের কাছে তাড়াতাড়ি আপলোড নোটিফিকেশানটা তাড়াতাড়ি তোমাদের কাছে যায় তো চলো শুরু করছি এগারোর দাগের অঙ্ক এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি সমান সমান জিরো আমি অঙ্কটা এখানে দেখাই তোমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি সমান সমান জিরো সমীকরণের অ্যাক্টিভিজ এক হলে এর অর্থাৎ এখানে একটা এক্স সমান সমান দেওয়া আছে ওয়ান তাহলে আমি এখানে এক্সের মান বসিয়ে দেবো তাহলে এক্সের মান বসালেই আমরা সহজভাবেই এটা পেয়ে যেতে পারি অতএব একের এক্সের মান ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি সমান সমান জিরো অর অর্থাৎ এখানে আমি কি লিখে দিলাম ব্যাকেটে এক্স সমান সমান ওয়ান বসিয়ে পাই ওকে এটা আমরা করছি তাহলে কি এ সমান সমান তিন আর এক যোগ করলে কত হবে চার সমান অর এ সমান সমান মাইনাস ফোর তাহলে উত্তর পেয়ে গেলাম এ সমান সমান মাইনাস ফোর তাহলে এটা আমরা এগারোর একের দাগেরটা করলাম খুব সহজ এবার আমরা আসছি এগারোর দুয়ের দাগ কী লেখা আছে দুই এর দাগের অঙ্কটা এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস হলে সমীকরণের অ্যাকটিভি যদি দুই হয় তাহলে অপর্তিমান কত তাহলে একটি এখানে অঙ্কটা আছে তাহলে লিখে নিই আগে এক্সের স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস সিক্স সমান সমান জিরো এখানে একটা এক্স সমান সমান দেওয়া আছে টু তাহলে এক্সের মান টু বসি আমরা এখান থেকে অঙ্কটা করব তাহলে এক্সের মান অতএব এখানে কী হবে এক্সের জায়গায় লিখবো টু স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি এখানে টু প্লাস সিক্স সমান জিরো এখানে লিখে দাও এক্স সমান সমান টু বসিয়ে পাই ঠিক আছে বা এখানে কী হবে ফোর মাইনাস দুই চার ফোর আর এই চার কেটে গেল চার কেটে যাওয়ার পর কী এখানে অর এখানে আমরা লিখব কি মাইনাস টু বি মাইনাস টু বি সমান সমান মাইনাস সিক্স বি সমান সমান মাইনাস সিক্স বাই মাইনাস সমান সমান থ্রি তাহলে প্রদত্ত সমীকরণে বি সমান সমান বি সমান সমান থ্রি বসিয়ে 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 বস মানে সরি বি সমান সমান থ্রি আছে এবার আমরা কী করবো আর কিছু লিখতে হবে না এখানটা এবারে বির মানটা এখানে বসিয়ে দিই এবার যে সমীকরণটা আছে সেটা আবার লিখছি এক্সের স্কোয়ার মাইনাস টু ইন টু প্লাস বির মান কত বেরিয়েছে তিন বির মান তিন বসিয়ে দিলাম প্লাস এখানটা এক্স প্লাস সিক্স সমান সমান জিরো অর এখানে কী হবে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স সমান সমান জিরো ওর এই দুটো থেকে কী কমন যাবে এক্স কমন গেলে কী থাকবে এক্স মাইনাস টু মাইনাস থ্রি কমন গেলে এখানেও থাকবে মাইনাস টু সমান সমান জিরো আর এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো অতএব হয় এক্স মাইনাস টু সমান সমান জিরো বা এক্স সমান সমান টু অথবা এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো ওর এক সমান সমান থ্রি তাহলে একটি বীজ দুই একটি বীজ সমান সমান দুই অপরটি সমান সমান তিন তাহলে প্রথম উত্তর যেটা বলেছিল যে একটি বীজ দুই হলে অপরটির কত অ্যাকটি বীজ দুই হলে অপর বৃষ্টির মান লিখি আমরা দু দিয়ে বের করে দিলাম অপর বৃষ্টির মান হচ্ছে তিন তাহলে প্রদত্ত সমীকরণে আমরা এক্সের মান বসালাম বসিয়ে সেখান থেকে বীর মান পেয়ে গেলাম তিন এবং বীর মান তিন থেকে সেখান থেকে আমরা অপর বৃষ্টার মান বের করলাম আমরা প্রথমে বীর মান পেয়ে গেছিলাম দুই দুই এখানে বীর মান তিন পেয়েছিলাম অতএব বি সমান সমান পেয়েছিলাম তিন আর সেখান থেকে আমরা অপর বৃষ্টার মানও তিন পেয়ে গেলাম ওকে নেক্সট আমরা পরের অঙ্ক যাব তিনের দাগের অঙ্ক বা এগারো তিন এগারো টেন ওকে কী বলছে এগারো তিনের অঙ্ক দেখুন টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর সমান সমান জিরো হলে সমীকরণের একটি বীজ টু হলে অপর বৃষ্টির মাল লিখে তাহলে দেখা যাচ্ছে আগে আমাকে কে এর মান বের করতে হবে কী করতে হবে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস এখানে লেখা আছে একটি বীজ এক্স লেখা আছে টু তাহলে এইটা ধরে আমরা আগে কে এর মানবের করি টু ইন্টু টু স্কোয়ার প্লাস কে ইন্টু টু কারণ এক্সের মান যেহেতু টু প্লাস ফোর সমান সমান জিরো আর এখানে দুই দুগুণে চার দুগুণে আট এখানে হবে টু কে প্লাস ফোর সমান সমান জিরো আর টু কে দেখো আট আর চার যোগ করলে বারো হবে অর আমরা এখানে লিখতে পারি কে সমান সমান মাইনাস বারো সমান সমান অতএব কে সমান সমান পেলাম মাইনাস সিক্স ওকে এইবার আমাকে বলেছে অপর বিষটা কত অথবা আবার সমীকরণটা এখানে লিখবো টু এক্স স্কোয়ার প্লাস কে এর মান হচ্ছে মাইনাস সিক্স এক্স প্লাস ফোর সমান সমান জিরো ঠিক আছে ওর এখানে হবে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর সমান সমান জিরো আবার দেখো এখানে টু এখানে সিক্স এখানে ফোর মানে টু কমন চলে যাবে টু কমন গেলে কী থাকবে এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান সমান জিরো এটা যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টরেট করি কী হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে টু মাইনাস ওয়ান এক্স প্লাস টু সমান সমান জিরো অর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স সরি এটা প্লাস হবে এটা তার মানে মাইনাস দেখো দুই আর এক যোগ করলে তিন হবে এখানে মাইনাস এক্স প্লাস টু সমান সমান জিরো ওর এই দুটো থেকে কী কমন যাবে এক্স কমন গেলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস টু সমান সমান জিরো আর এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো ওর অতএব হয় এক্স মাইনাস টু সমান সমান জিরো আর এক্স সমান সমান টু অথবা একটা বৃষ্টি তাহলে কত হল ওয়ান হল অতএব বৃষ্টি এক ঠিক আছে অপর বৃষ্টি সমান সমান এক পেলাম ওকে এবার আমরা আসছি চারের দাগ এগারো চার এগারো চারের দাগের কি আছে আগে দেখি একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্ত অনন্যকের অন্তর নয়ের কুড়ি মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা পেপার অনেক জায়গাতেই আছে একটা প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর নয়ের কুড়ি সমীকরণটা লিখি ধরি আমরা আগে ধরে নেব ধরি প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ সমান সমান ওয়ান বাই এক্স এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ ধরলাম ঠিক আছে তার এর অনন্যক কী হবে অনন্যক সমান সমান শুধু এক্স কেননা ভগ্নাংশটাকে উল্টে দিলে যেটা হয় তার অনন্য হয়ে গেল এটা অতএব বলা আছে ওয়ান বাই এক্স ও এক্স এর অন্তর কত আছে নয়ের কুড়ি ঠিক আছে তাহলে প্রশ্ন অনুসারে কী বলেছি আমাকে কী জিজ্ঞেস করেছে প্রকৃত সমীকরণটি লিখে অত সমীকরণটি সমান ওয়ান বাই এক্স মাইনাস শুধু এক্স সমান সমান নাইন বাই কুড়ি এখানে লিখি সমীকরণ সমীকরণটি সমান সমান ওয়ান বাই এক্স মাইনাস এক্স সমান সমান বলা আছে যেহেতু একটি ভাগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর নয়ান কুড়ি সমীকরণটি লিখে ঠিক আছে এটা সমীকরণ এখানে লিখে দেবে এখানে সমাধান করতে বলেন এবার আমরা এগারো চারের দাগের অঙ্কটা করব এগারোর পাঁচের দাগের অঙ্ক সরি পাঁচের দায়গের অঙ্ক কি বলছে এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ সমান সমান জিরো এক দুটো বীজ দেওয়া একটা মাইনাস ফাইভ একটা মাইনাস সেভেন তাহলে এক সমান সমান একবার মাইনাস আবার এক সমান সমান একবার মাইনাস সাত তাহলে একবার মাইনাস বের করে সমীকরণ তৈরি করব একবার মাইনাস সাত করে বসিয়ে সমীকরণ তৈরি করব অতএব প্রথমে আমরা কি এ স্কোয়ার মাইনাস ফাইভের হোল স্কোয়ার এখানটা প্লাস বি ইন্টু মাইনাস ফাইভ প্লাস থার্টি সমান সমান টোয়েন্টি ফাইভ এ প্লাস প্লাস মাইনাস মাইনাস ফাইভ বি প্লাস থার্টি সমান সমান যদি পাঁচ কমন কী থাকবে ফাইভ থাকবে পাঁচ কমন নিচ্ছি মাইনাস বি থাকবে প্লাস সেভেন থাকবে সমান সমান জিরো তাহলে এটাকে আমরা একবার এরকম লিখতে পারি পাঁচটা জিরোর সঙ্গে গুণ হয়ে পাঁচ হয়ে গেছে জিরো হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখব ফাইভ এ মাইনাস সমান ডট ডট দিয়ে এক নম্বর সমীকরণ আবার এক্স স্কোয়ার প্লাস বি এর মান এখানে সরি এক্সের মান হচ্ছে মাইনাস সেভেনের হোল স্কোয়ার প্লাস বি টু মাইনাস সেভেন প্লাস থার্টি ফাইভ জিরো ঠিক আছে তাহলে এখানে হবে 49 নাইন এ মাইনাস সেভেন এখানে সেভেন কমন কি থাকবে সেভেন যদি আমি কমন নিয়ে কি থাকবে তাহলে এখানে সাত সাথে অনুমোচা সেভেন এ মাইনাস বি প্লাস ফাইভ সমান সমান জিরো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেভেন এ মাইনাস সমান সমান মাইনাস এইটা হলে গিয়ে আমার কত নম্বর সমীকরণ এটা আমরা দিয়ে দিলাম দু নম্বর সমীকরণ এবার তাহলে এক নম্বর সমীকরণকে আমি সাত দিয়ে আর দু নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে করে পাই এক নং সমীকরণকে এক নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে না সেভেন দিয়ে করে সাত পাঁচে পঁয়ত্রিশ সেভেন এবং দুই নম্বর সমীকরণকে ফাইভ দ্বারা গুণ করে পাই ঠিক আছে পাই তাহলে কী হবে এক নম্বর সমীকরণকে সাত দিয়ে গেলে থার্টি ফাইভ আর এটাকে দু এটাকে কত দিয়ে করবো দু নম্বর সমীকরণ কি পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ এ মাইনাস ফাইভ বি সমান সমান মাইনাস টোয়েন্টি ফাইভ এই মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা কেটে গেল এটা টু বি সমান সমান এখানে থাকবে চার এখানে থাকবে দুই দুদিকেই থাকবে মাইনাস 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 কেটে গেল আর আমরা এখানে লিখবো বি সমান সমান টোয়েন্টি ফোর বাই টু কাটলে বারো সমান বারো হল ঠিক আছে এবার আমরা কী করবো এক নম্বর সমীকরণে এক নং সমীকরণে সমীকরণে বিয়ের মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণ কোনটা ছিল ফাইভ এ বিয়ের মান বেরিয়েছে বারো সমান সমান মাইনাস সেভেন ফাইভ এটা কত বেরিয়েছে মাইনাস সেভেন ঠিক আছে ওর ফাইভে সমান সমান মাইনাস সেভেন প্লাস বারো ওর ফাইভে সমান সমান ফাইভ ওর এ সমান সমান ফাইভ বাই ফাইভ ওয়ান অর এ সমান সমান ওয়ান তাহলে আমরা পেলাম এ সমান সমান ওয়ান বি সমান সমান হতে পেরেছিলো ফাইভ না বারো সরি বি সমান সমান বেরিয়েছিল বারো এইভাবে আমরা দুটো মান পেয়ে গেলাম আশা করি অঙ্কগুলো সবগুলো বুঝতে পেরেছিলাম আমরা এখানে পাঁচটা অঙ্কই খুললাম বেস্ট অব্লা